চলে এসেছি তোমাদের সাথে চাল কুমড়োর রেসিপিটা শেয়ার করবার জন্য তোমাদেরকে বলেছিলাম যে গাছের চাল কুমড়োটা অবশ্যই রান্না করব আর যেটা বানাবো এটা দিয়ে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখো এটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি গায়ের মধ্যে যে কাটা ব্যাপারটা থাকে সেটাও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন এটাকে দেখো ছোট ছোট করে আগে টুকরো করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমি এটাকে এবারে ছাড়িয়ে নেব তো এখানে দেখো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে চাল কুমড়োটা ভালো করে ছাড়িয়ে নেবার পরে এটাকে আমি কেটে নেব তো খুব বেশি ঝিরিঝিরি করব না মোটামুটি একটা কেটে নেব তো দেখতেই পাচ্ছ এখানে কাটা হয়ে গেছে তো এরপরে আমি যেটা করব দেব চাল কুমড়োর মধ্যে একটা টক ভাব থাকে তো সেটাকে আমি কাটিয়ে দেব তার জন্য প্রথমেই এই চাল কুমড়োর মধ্যে দেব আমি নুন আর আমি এখানে অর্ধেকটাই মানে চাল কুমড়ো রান্না করব সেই জন্য দেখাচ্ছি যে অর্ধেকটা কিন্তু আমি রেখে দিয়েছি কারণ অনেকটা বেশি হয়ে যাবে তো যাই হোক আমি এখানে কেটে নেওয়া চাল কুমড়োটার মধ্যে কিন্তু নুন দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো ভালো করে মেখে এটাকে আমি একটু রেখে দিচ্ছি যাতে চাল কুমড়োর ভেতরে যে টক ভাবটা থাকে সেটা চলে যায় তো বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু রাখা ছিল দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়ে এসেছে এরপরে এইভাবে আমি হাত দিয়ে একটু চেপে চেপে ওই যে জলটা আছে সেটাকে কিন্তু আমি ফেলে দেবো তো এইভাবে দেখো হাতের মুঠোর মধ্যে নিয়ে দু হাত দিয়ে ভালো করে চেপে জলটা বার করে দিচ্ছি দেওয়ার পরে চাল কুমড়োটা কিন্তু নিয়ে নিচ্ছি এবার এটা কিন্তু আমি রান্নার জন্য মানে একদম রেডি তো এইভাবে সবগুলো আমি নিয়ে নেব তো দেখতেই পাচ্ছ চাল কুমড়োগুলো নেওয়া হয়ে গেছে তো এরপরে আমি এটা চিংড়ি মাছ দিয়ে বানাবো তো এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো একটু ছোটো করে আমি কেটে নিয়েছি যার মধ্যে প্রথমে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে চিংড়ি মাছটা ভালো করে আমি মাখিয়ে নেব তো এখানে চিংড়ি মাছটা ম্যারিনেট করার পর ওদিকে কিন্তু আমি গ্যাসের তেপ একটা কড়াই বসিয়ে দিয়েছি যার মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি তো তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবারে এই চিংড়ি মাছটা দিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু হালকা করে ভাজবো চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই তো মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি নেওয়ার পরে কিন্তু চিংড়ি মাছটা তুলে নিচ্ছি এর মধ্যে আরও একটু সর্ষের তেল আমি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আর এদিকে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে তো আমি কাঁচা লঙ্কাটা কিন্তু মাঝখান থেকে একটু চিরে নিয়েছিলাম তো এটাকে একটুখানি ভেজে মানে ভাজা ভাজা করে নিচ্ছি তো এটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা আর রসুনের পেস্ট তো এটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করবো ওই মিনিট দুই মতো যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় আর এর এরপরেই কিন্তু আমি যে চাল কুমড়োটা রেডি করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মেশাবো বলা যেতে পারে ভালো করে ভেজে নেব মশলার সাথে নেওয়ার পরে দেখো আমি এর মধ্যে একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ যাতে একটু নরম হয়ে আসে তো বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে ঢাকা চাপা দিয়ে লোতে রাখা ছিল আবারও আমি ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আমি এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সাথে এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চিনি আর এখানে না আমি মুগ ডালটা প্রথমে ভেজে নিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম তো সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দেওয়ার পরে দেখো আমি গ্যাসটাকে একটু হাইক করে দিয়েছি দেওয়ার পরে ভালো করে সব কিছুর সাথে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেবার পরে কিন্তু আমি এবারে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি তো এর মাঝখানে কিন্তু আরও দু থেকে তিনবার আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি তো বেশ কিছুটা দেখো মজে এসেছে চাল কুমড়োটা মানে নরম হয়ে এসেছে বলে যেতে পারে একটু মিশিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেটাই অ্যাড করে দিলাম দেওয়ার পরে আরও একবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছটা মিশিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কেটে রাখা ধনে আর সাথে একটু গরম মশলা গুঁড়ো ব্যাস এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চাল কুমড়ো রেসিপিটা তৈরি হয়ে যাবে খেতে অসাধারণ লাগে অবশ্যই একবার তোমরা ট্রাই করো আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না তো ভালো থেকেও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে